14 নভেম্বর ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রবেশিকা ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রবেশিকায় এবার থেকে যোগ দিতে পারবেন মহিলারা এই প্রবেশিকায় আর দেরি করা উচিত হবে না মন্তব্য সুপ্রিম কোর্টের রোড ম্যাপ তৈরি করতে কিছু সময় লাগবে হলফনামা দিয়ে জানালো কেন্দ্র জরুরি পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে কাজ করতে সক্ষম সেনা আশা করি এবারেও তার ব্যতিক্রম হবে না মন্তব্য সর্বোচ্চ আদালতে কোটি টাকার বেশি আর্থিক তছরুপের অভিযোগে সিবিআই এর জালে ইছাপুর রাইফেল কারখানার এক কর্মী মৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টস বিভাগের কর্মী অভিযোগ 2012 থেকে 2016 সালের মধ্যে তিনি 1,70,00,000 টাকা তছরুপ করেন 2017 সালে অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই মুখটা খুলে দিন কি হবে হ্যাঁ মুখটা খোলা না কোটি কোটি টাকার তছরুপের অভিযোগে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির একজন কর্মীকে গ্রেফতার করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা আমরা দেখতে পাচ্ছি তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং অভিযোগ মধুসূদন মুখোপাধ্যায় তাকে কিন্তু গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে 2017 সালে অভিযোগ জমা পড়েছিল যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি 2017 সালে সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ক্যাশিয়ার ছিল এবং সেই সুযোগ নিয়েই কিন্তু কোটি কোটি টাকা তছরুপ করেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টের টাকা সে বার করে নিয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তাকে রিমান্ডে নিয়ে সিবিআই এর গোয়েন্দারা জানতে চাইবেন তদন্ত করে দেখবেন যে এই র‍্যাকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অন্য কোনো কর্মী যুক্ত রয়েছে কিনা সব মিলে কিন্তু কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির এক কর্মীকে গ্রেফতার করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সিবিআই সূত্রের খবর তাকে কিন্তু রিমান্ডে নিয়ে এই র‍্যাকেটের সঙ্গে আর কার কারা রয়েছে সেটা তারা খুঁজে দেখবেন মধুসূদন মুখোপাধ্যায় তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হবে এবং প্রাথমিকভাবে যেটা সিবিআই সূত্রের খবর 2017 সালে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি একটি অভিযোগ সিবিআইয়ের কাছে জানিয়েছিল এবং প্রাথমিকভাবে যেটা দেখা যায় যে ক্যাশিয়ার মধুসূদন মুখোপাধ্যায় সে কিন্তু ইনভলভ রয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই র‍্যাকেটের সঙ্গে আরও কারা কারা রয়েছে সেটা এখন খুঁজে দেখছেন সিবিআই এর গোয়েন্দারা ক্যামেরায় ভগবান স্যার সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে